আগামী সংসদ নির্বাচনের বিষয় নিয়ে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছে জাতীয় ও আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক দল জানিপপ বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জানিপ চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন এতে প্রধান অতিথি ছিলেন জানিপপের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ পরিষদের সদস্য আবু ইউসুফের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এস এম কফিলউদ্দিন চন্দনাইশ উপজেলার পৌরমেয়র মাহবুবুল আলম খোকাসহ সমাজের বিভিন্ন স্তরের রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এক নং চর্তি ইউনিয়নের হিন্দু গরিব অসহায় ও দুস্থদের সাথে জলিল জাহান ফাউন্ডেশনের উদ্যোগে ঈদপূর্ব শুভেচ্ছা বিনিময় ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে চরতি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এ কেম মুজিবুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাজসেবক সেলিমউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জলিল জাহান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জসীমউদ্দিন চৌধুরী বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি আব্দুল মালেক খান এক নং ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আলহাজ নুরুল আমিন এ সময় জলিল জাহান ফাউন্ডেশনের চেয়ারম্যান জসীমউদ্দিন চৌধুরীর পক্ষ থেকে প্রায় পাঁচশো পঞ্চাশ জন পুরোহিতকে ঈদ উপহারস্বরূপ নগদ অর্থ প্রদান করা হয় আমরা কজন মুজিব চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা শাখার উদ্যোগে নগরীর দোস্ত বিল্ডিং কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহসভাপতি মোহাম্মদ জসীমউদ্দিন চৌধুরী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া সংগঠনের নগর শাখার সভাপতি সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বোখারি আজমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সম্পাদক সদস্য তারেক ইমতিয়াজ ইন্তু এবং উত্তর ও দক্ষিণ জেলা শাখার নেতৃবৃন্দরা দোয়া মাহফিলের আগে সংগঠনের নগর শাখার উদ্যোগে শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয় বিদ্যুৎ গ্যাস দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও দশ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের লোহাগারায় বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে বিকেলে সদর ইউনিয়নের লোহারদিগির পাড় এলাকায় উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ অবস্থান কর্মসূচি আয়োজন করা হয় এ সময় লোহাগারা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে কর্মসূচির প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এটিএম জাহেদ চৌধুরী প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান লোহাগাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম আবু সাইদ চৌধুরী টিটু সহ আরও অনেকে আত্মরক্ষামূলক ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ না করলে সড়কে লাশের মিছিল থামানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বারো আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দিন জাহাঙ্গীর বিকেলে স্কুলের প্রথম ব্যাচের ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়া ছিচল্লিশ জন ছাত্রছাত্রীকে কোর্স সমাপনী সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন শাহ এমদাদিয়া অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের চেয়ারম্যান আবুল মনসুর চৌধুরীর সভাপতিত্বে ও পরিচালনা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার আবু জাফরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী এছাড়া আরও বক্তব্য রাখেন সভাপতি গিয়াসুদ্দিন স্কুলের পরিচালক ও যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামসুদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা